আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। পরাজয় আজ করতে পেরেই ঢাকা বারের নির্বাচনে হামলা বলছেন মির্জা ফখরুল। এরপর থাকবে আনন্দ মিছিল করবে না ছাত্রদল। জানিয়ে দিব বেইলি রোডে আগুন, যে পুকুরের পানিতে বাঁচল শত শত প্রাণ। এবারে জানিয়ে দিব দ্রব্যমূল্য বাড়ানোর পেছনে সরকারের কর্তা ব্যক্তিত্বরাই জড়িত বলছেন অলি আহমেদ। জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ, এদেশের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাও নেই বলছে গণতন্ত্র মঞ্চ। এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমবঙ্গে তৃণমূল নেতারা গড়ে তুলেছেন টাকার পাহাড় বললেন মোদী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। পরাজয় আজ করতে পেরেই ঢাকা বারের নির্বাচনে হামলা বলছেন মির্জা ফখরুল। নিজেদের পরাজয় আজ করতে পেরে আওয়ামী পন্থী আইনজীবীরা বিএনপি পরিপন্থী আইনজীবীদের উপর হামলা চালিয়েছেন অভিযোগ করে এ ঘটনা নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন এ ঘটনায় আরেকটি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি হল। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বিবৃতিতে এ ঘটনাকে ন্যাক্কারজনক বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব অভিযোগ করেন অবৈধ আওয়ামী শাসক গোষ্ঠী সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে না, এদের ইতিহাসে বহুদলীয় গণতন্ত্র চর্চার কোনো নজির নেই, জোর করে প্রহসনে নির্বাচনের মাধ্যমে তারা রাষ্ট্র ক্ষমতা সহ সব প্রতিষ্ঠান দখল করতে চায়। গত 7 জানুয়ারির ডামি নির্বাচনেও তাদের গণতন্ত্র বিনাশী চরিত্রই দেখা গেছে। মির্জা ফখরুল বিবৃতিতে আরো বলেন আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি পন্থী আইনজীবী ও সাধারণ আইনজীবী ভোটারদের উপর আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের বর্বরচিত হামলায় আরেকটি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি হল। আদালত প্রাঙ্গণে এ সহিংসতায় প্রমাণিত হয় আওয়ামী লীগ আর কখনোই সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটবে না, নির্বাচনের নামে এরা নিজেদের অনুকূলে শুধুই একতরফা ফল ঘোষণা করবে। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন এ মুহূর্তে গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফেরানোর আন্দোলনকে আরো জোরদার করতে হবে, না হলে এ দেশের মানুষ আর কখনোই মৌলিক মানবাধিকার, আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাবে না। আন্দোলন মিছিল করবে না ছাত্রদল। রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের প্রতি সহমর্মিতা জানিয়ে কোনো ধরনের আন্দোলন মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণা করেছেন। নবগঠিত আংশিক কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির উদ্দিন নাসিরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। আজ রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন, কিন্তু সকলেই অবগত আছেন গতকাল রাতে বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 46 জন মানুষ আগুনে পুড়ে মারা গেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এ সময়ে শুভেচ্ছা বিনিময় করা থেকে বিরত থাকেন এবং আনন্দ মিছিল করতে নিষেধ করেন। একই সঙ্গে তারা সারা দেশে ছাত্রদলের নেতাকর্মীদের এমন শোকাবহ দিনে সব ধরনের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ কিংবা ফুলের শুভেচ্ছা বিনিময় করা থেকে বিরত থাকতে নির্দেশনা দেন। তারা বলেন ফ্যাসিবাদী সরকার বিরোধী দল দমনের কাজে রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করার কারণে দেশের সর্বক্ষেত্রে চরম অব্যবস্থাপনা এবং নৈরাজ্য বিরাজ করছে, যার কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে। যে কোনো দুর্ঘটনায় সাধারণ মানুষের জীবন রক্ষার সাধারণ পদক্ষেপগুলো নিতেও তারা ব্যর্থ হচ্ছে, ফলে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না। বেইলি রোডে আগুন, যে পুকুরের পানিতে বাঁচল শত শত প্রাণ। রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 48টি ইউনিট কাজ করেছিল।
পানি ছিটানো হয়েছিল হেলিকপ্টারেও। দীর্ঘ 75 ঘন্টা পর সেই আগুন নিয়ন্ত্রণে আসে। বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে দেরি হয় মূলত পানির স্বল্পতার কারণে। সে সময় ফায়ার সার্ভিসের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে পানির ব্যবস্থা করেছিল। একই অবস্থা হয় রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে। সেই আগুন ফায়ার সার্ভিসের 30 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছিল 3.5 ঘন্টা পর। নিউ মার্কেটের আগুনেও ফায়ার সার্ভিস বলেছিল পানির স্বল্পতার কথা। এখানেই শেষ নয়, মোহাম্মদপুরে কৃষি মার্কেটের আগুন 5.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। সেখানেও ছিল পানির স্বল্পতা। বিকল্প হিসেবে বাসাবাড়ি থেকে পানির ব্যবস্থা করা হয়েছিল। সবশেষ রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনের ঘটনায় ত্রাতার ভূমিকায় ছিল নর্তন কলোনির পুকুর, যে পুকুরের পানি দিয়ে মাত্র 2 ঘন্টা নিয়ন্ত্রণে আনা হয় আগুন। বেঁচে যায় শত শত মানুষের প্রাণ, যদিও এরই মধ্যে 43 জনের মর্মান্তিক মৃত্যু হয়। অন্যথায় এই আগুন নিয়ন্ত্রণে আরও সময় লাগত, দীর্ঘ হতে পারত মৃত্যুর মিছিল। দ্রব্যমূল্য বাড়ানোর পেছনে সরকারের কর্তা ব্যক্তিত্বরাই জড়িত বলছেন ওলি আহমদ। বর্তমান সরকারকে দুর্নীতিগ্রস্ত, চাঁদাবাজ ও ভোট চুরির সরকার উল্লেখ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ওলি আহমদ বলেছেন, সম্প্রতি আমি সৌদি আরব গিয়েছিলাম। প্রবাসীরা কেন দেশে ডলার পাঠাচ্ছেন না তা জানার চেষ্টা করি। তাদের কাছে জানতে পারলাম তারা মনে করেন দেশে ডলার পাঠানোর অর্থই হচ্ছে শিয়ালকে দিয়ে মুরগি পাহারা দেওয়ার মতো। তারা আরও বলেছেন, আমরা কষ্ট করে ডলার রোজগার করি, অন্যদিকে ক্ষমতাসীনরা তা বিদেশে পাচার করে। এতে জনগণ উপকৃত হয় না, বরং একদলীয় শাসন পাকাপোক্ত হচ্ছে, দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে। সুতরাং আমরা দেশের ডলার পাঠিয়ে গণতন্ত্র হত্যাকারীদের সাহায্য করতে পারি না। শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওলি আহমদ বলেন, বিভিন্ন ধরনের পণ্য আমদানির জন্য এরই মধ্যে সরকার শুল্ক ছাড় দিয়েছে। প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, এর ফলে দ্রব্যমূল্য কি কমেছে? বরং দিন দিন বেড়েই চলেছে, কারণ আপনার দলের ও সরকারের কর্তা ব্যক্তিরা এর সঙ্গে জড়িত। এদেশের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাও নেই বলছে গণতন্ত্র মঞ্চ। রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন, এদেশের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাও নেই। এখানে অগ্নিকাণ্ড, ভবন ধসে মানুষের মৃত্যু হয়। শুধু তাই নয়, কারাগারে নির্যাতনে গুমখুনের মাধ্যমেও মানুষ মারা যায়। আজ বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড় এলাকায় অনুষ্ঠিত এক সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। মিছিল সমাবেশে হামলা নির্যাতন বন্ধ এবং গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। ঢাকা শহর একটা অগ্নিকাণ্ডের শহরে পরিণত হয়েছে উল্লেখ করে সমাবেশের সভাপতির বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বেইলি রোডের মতো একটি অভিজাত এলাকাতেও এমন অগ্নিকাণ্ড এবং এত মানুষের মৃত্যু হয়, এটাকে সহজভাবে নেয়ার কোনো সুযোগ নেই। শুধু ঢাকাতেই গত 1.5 দশকে বিভিন্ন অগ্নিকাণ্ডে 100 মানুষের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল নেতারা গড়ে তুলেছেন টাকার পাহাড় বললেন মোদি। পশ্চিমবঙ্গ থেকে ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কঠোর সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আজ শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। সেখানের সমাবেশে মোদির বক্তব্য জুড়ে ছিল পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতির সমালোচনা। জনসভার মঞ্চে ওঠে মোদি বলেছেন, এই রাজ্যের তৃণমূল নেতারা ঘরে ঘরে গড়ে তুলেছেন টাকার পাহাড়, গরিব মানুষের অর্থ ও সম্পদ লুট করেছেন তারা। পুরসভায় নিয়োগ, রেশনে দুর্নীতি, সীমান্তের পাচারের অর্থ দিয়ে গড়ে তোলা হয়েছে এই দুর্নীতির পাহাড়, লুট করা হয়েছে গরিব মানুষের শ্রমের অর্থ। নরেন্দ্র মোদি বলেন, পশ্চিমবঙ্গে বহাল হয়েছে গুন্ডারাজ। আগামী এপ্রিল মাসে ভারতের লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। এর আগে আজ থেকেই নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি দলীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ প্রত্যাশিতভাবেই পশ্চিমবঙ্গে এসে সন্দেশখালি নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদি।